No one is there for me. So-called friends, so-called family members. আমার কোনো ভুংচাং লোকেদের সাথে মিশতে ইচ্ছা করে না। Hey guys, welcome to my channel. Welcome to Shilpi's vlog. Good morning everyone. আমি অনেকক্ষণ উঠে গেছি, এখন বানাবো ব্রেকফাস্ট। মায়ের আর আমার তো কি বানাচ্ছি দাঁড়া দেখাই তো। ব্রেডে আমি স্যান্ডউইচ ব্রেড লাগিয়ে নিয়েছি, এবার শুধু বাটার ফ্রাই করব। তাওয়া গরম করতে দিয়েছি। এই যে মায়ের আর আমার ব্রেকফাস্ট। এই সসগুলো আমি স্মাইলি করতে চেয়েছিলাম, কিন্তু এত পড়ে গেল যে এরকম হয়ে গেল। তো যাই হোক, এটা আমার, এটা মায়ের। মা এখন টেস্ট করবে না। এতটা ঠান্ডা নেই, তাও আমি হুডি পরেছি। আর এখন আমি একটু ক্রসেট বানাতে বসেছি। আর অনেকটা হয়ে গেছে, কিন্তু এই যে এতটা হয়েছে, এখনো আর একটা উল লাগবে। এটা একটা চলছে, আর একটা লাগবে পুরোটা কমপ্লিট হতে। এতক্ষণ ধরে ক্রসেট বানিয়েছি, এখন আমি আমার বুড়োটাকে খাওয়াতে যাবো। এই যে দাদুর খাবার, দাদুকে খাওয়াবো। নিজে খাবে বলে বলছে যে আমায় দে না, আমায় দে না, নিজে খেলে পুরোটা খাবে না, তাই খাইয়ে দেবো। দাদুকে খাওয়ানো হয়ে গেছে, দাদুকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আর মা খেতে বসবো। আজকে লাঞ্চ মেনু সাদা ভাত, কুমড়োর বড়া, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, ট্যাংরা মাছের তেল ঝাল। স্নান করে এসে একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম, দেন এখন উঠলাম। এখন একটু কিছু খাবো। আর একটা জিনিস,
নোজ রিংটা চেঞ্জ মানে নোজ পেইন ছিল ওটা চেঞ্জ করেছি, একটা রিং পরেছি। এখন একটা ক্রসও খাবো আর ইয়ারিয়ান টু দেখবো। আমি এতক্ষণ ইয়ারিয়ান টু মুভিটা দেখছিলাম, মুভিটা ভীষণই ভালো লেগেছে আমার। যারা যারা তোমরা দেখোনি তোমরাও দেখতে পারো, ফ্রেন্ডশিপের বন্ডিংটা কতটা স্ট্রং যার জন্য সবাই সবার জন্য করছে। আমি এখন যা আমার বয়স, আমি এখন এসে পিছনে ঘুরে তাকিয়ে দেখি যে আমার কোনো বন্ধু নেই, লাইক নো ওয়ান ইজ দেয়ার ফর মি। এনিওয়েজ, অনেক ফ্যামিলি মেম্বারসও জাস্ট ইউজ করেছে, ফ্রেন্ডরাও ইউজ করেছে, সো কল্ড ফ্রেন্ডস, সো কল্ড ফ্যামিলি মেম্বারস। তো এখন আর কিছু যায় আসে না, কারণ আমি নিজে সবার থেকে ডিটাচ হয়েছি, ইচ্ছা করেই হয়েছি, কারণ আমি চাই না কারোর সাথে মিশতে, তো নিজে থেকেই আমি ডিটাচ হয়েছি। আর এখন আমার কোনো ভুংচাং লোকেদের সাথে মিশতে ইচ্ছা করে না, তাই জন্য আমি কারোর সাথেই কথা বলি না, মিশি না, মানে আমি নিজে থেকেই ডিটাচ হয়েছি। না ভাই, তোরা তোদের জায়গায় থাক, আমি আমাদের আমার জায়গায় ঠিক আছি, তো আমার কাউকে লাগবে না। তো এই জন্যই আমি সবার সাথে মেশা ছেড়ে দিয়েছি, একা নিজের মতো লাইফ কাটাই। যারা দেখোনি এই মুভিটা দেখতে পারো, ভালো লাগবে। আর এখন আমি যাবো ডিনার করতে, ডিনার হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, এখন স্কিন নাইট স্কিন কেয়ার করবো। আর মুখে একটা লজেন্স আছে, তার জন্য গাল তো খোলা লাগছে। এনিওয়েজ, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না গাইস। ওকে, বাই, গুড নাইট।